ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। তো ভেরি গুড মর্নিং, এখন বাজে ঘড়িতে সকাল 9:30। আমি ঘুম থেকে অনেক আগে উঠে গেছি, উঠে ঘুম থেকে আগে কি করেছি, ব্রেকফাস্ট তৈরি করেছি। তো চলো দেখিয়ে দিই সকালে কি ব্রেকফাস্ট তৈরি করেছি। এই হচ্ছে ব্রেকফাস্ট, এটা হাজবেন্ডের চা আছে, লিকার চা, দুটো বিস্কুট, আর এখানে আমি চা সকালে খাবো না, ওর থেকে অল্প একটু খেয়ে নিব। আর কালকের কিছু ভাতটা ছিল, রয়ে গেছিলো, সেটা আমি পেঁয়াজ রসুন ডিম বাদাম লঙ্কা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। তো এটা ভাত ভাজা সকালবেলার ব্রেকফাস্ট, তো এটা চটপট করে আমি এখন সেরে নেব। সকালবেলার ব্রেকফাস্ট সেরে আমি চলে এসেছি রান্নাঘরে, এবং সকালবেলার মানে দুপুরে যেগুলো রান্না হবে সেগুলো একদম চাপিয়ে দিয়েছি। তো কী কী করছি একটু তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে নিচ্ছি। এদিকে আমি সয়াবিনটা গরম জলে সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে মশলাটা এখন কষে নিচ্ছি। এখানে মশলা আছে কাঁচা লঙ্কা, আদা, জিরে, জিরের গুঁড়ো, রসুন আর পেঁয়াজ দিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। তারপর শুকনো লঙ্কা আর জিরে দিয়ে ফোড়ন দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে কষে তারপরে এটা দিয়ে দেবো। একদম প্লেন রান্না হবে, পাতলা করে ঝোল হবে। আর এদিকে আছে পটলগুলো ভাজবো, তো পটলগুলো এখন কেটে নেব, তারপরে একের পর এক রান্নাগুলো করে নেব আমি। এদিকে দেখো সয়াবিনের তরকারি রান্না করা হয়ে গেছে, এটা দুপুরে খাবে হাজবেন্ড, এটা রাতে, আর এটা কালকে সকালবেলার জন্য। আমি এরকম ভাগে ভাগে তুলে রাখি, এটা ঝুড়ি দিয়ে আমি ঢেকে রাখি। আর এইদিকে দেখো পটল ভাজা চারটে হয়ে গেছে, আর এখানে এটাও ভাজছি, এটা ভেজে নেব আর তারপর চাপাবো ভাত। আমি খুব কম তেলে পটল ভাজি, খুবই কম, তোমরা দেখলে অবাক হয়ে যাবে, যে যদি লাগে তো সাইড থেকে ছড়িয়ে দিই, নতুবা আমি খুব কম তেলে রান্নাও করি এবং ভাজাভুজিও খুব কম তেলে করি। রান্না কমপ্লিট হয়ে গেছে, একদম 12টার সময় দিয়ে 12:30 পর্যন্ত একটু বসে নিয়েছি, রেস্ট করে নিয়েছি, আর এখন যাবো স্নান করতে। তো স্নান করতে যাওয়ার আগে তোমাদের একটু দেখিয়ে দেবো মেরিন অ্যাকোরিয়ামটা, হাজবেন্ড আবার নতুন করে সেট আপ করেছে। তো চলো দেরি না করে তোমাদের মেরিন অ্যাকোরিয়ামটা দেখিয়ে দিই, আশা করবো তোমাদের এই অ্যাকোরিয়াম খুব ভালো লাগবে। এই হচ্ছে আমার হাজবেন্ডের মেরিন অ্যাকোরিয়াম, না কি অ্যাকোরিয়াম বলে এক্স্যাক্ট আমি ঠিক জানি না, ও তো আরও অনেক নাম বলে, আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি মেরিন অ্যাকোরিয়াম নামেই চিনি পড়ে মানে জানি। তো যাই হোক, এটা ওর খুব শখের অ্যাকোরিয়াম, আর এটাকে খুব যত্ন করতে হয়, খুব টাইমও দিতে হয়। মাঝে ও টাইম দিতে পারছিল না বলে নষ্ট হয়ে গেছিলো, সেটাকে আবার এখন একটু টাইম দিতে পারছে, তার জন্য নতুন করে আবার সুন্দর করে অ্যাকোরিয়ামটাকে সাজিয়েছে। আর এটা একদম ওর নিজের হাতে সাজানো, ও অ্যাকোরিয়াম ভীষণ পছন্দ করে, এগুলো কিন্তু সব মানে জ্যান্ত জীবিত, এগুলো দারুণ লাগে দেখতে। এই সামনে আসলে সময় কেটে যায় দেখতে দেখতেই, বাচ্চারা তো দেখতে খুবই পছন্দ করে ফিশ এরকম ধরনের কোনো জিনিস। তো এই হচ্ছে অ্যাকোরিয়ামটা নতুন করে সাজিয়েছে, আর এই যে লাইট আছে এখান থেকে, তো তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগছে, সেটা একটুখানি কমেন্টসে কিন্তু জানাতে ভুলো না। করা হয়ে গেছে কমপ্লিট, এত গরম লাগছে যে স্নান করে উঠেও মনে হচ্ছে স্নান করেছি কি না, আরও একবার করলে ভালো হয়। তো যাই হোক, স্নান করে উঠে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আজকে মঙ্গলবার, আজকে পুজো দেওয়া হয়ে গেছে, হনুমান চালিসাও করা হয়ে গেছে, আর একটু রেস্ট নিয়ে একটু বসে তারপরে করবো দুপুরবেলা খাওয়া দাওয়া। আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এই হচ্ছে আমি ফুল যেটুকু পেয়েছি সেটুকু দিয়ে আজকে ঠাকুরের চরণে পুজো দিয়েছি, করা নিয়েছি কমপ্লিট, আমি শুধু করেছি কমপ্লিট, বাড়ি কেউ করেনি এখন, আর হাজবেন্ডের তো বলেই দিয়েছি চারটে সময় খাওয়া দাওয়া কমপ্লিট করেও। আর আজকে প্রচুর কাজ করেছে, মানে আজকেও ভাবতে পারিনি এত কাজ করবে। আমাদের ঘরে অনেক জানলা আছে, ওখানে একটা দেখছো, এখানে দুটো, আর এই পেছন সাইডেও দেখো ওখানে আরও দুটো আছে, এই আলমারির পেছনেও আছে। তো এতগুলো জানলা সব ও নিজে সকাল থেকে পরিষ্কার করেছে, আর এই যে পাখা দেখছো পাখাটাও পরিষ্কার করেছে, তারপরে এই যত দেওয়াল আছে না, দেওয়ালেও কিন্তু ধুলো পড়ে, তো এগুলো এই যে কালার করেছিল ও, তখন ওখান থেকে বলেছিল যেখানে ধুলো পড়লে, ডাস্ট পড়লে তোমরা একটু হালকা কাপড় ভিজিয়ে মুছে দিলে পরিষ্কার হয়ে যাবে। তো সব দেওয়ালগুলোও ও পরিষ্কার করেছে, এসিটাও পরিষ্কার করেছে ও, মানে আজকে প্রচুর কাজ করে নিয়েছে, ঘর ঝাড়দা, ঘর মোছা সব করেছে ও, আর আমি রান্নার কাজ করেছি। আজকে ওকে একটা থ্যাংক ইউ তো বলাই উচিত, ও এত কাজ করে দিয়েছে, অ্যাকচুয়ালি আজকে ছিল বাড়িও, তার জন্য এতগুলো কাজ করতে পেরেছে, নতুবা এতগুলো কাজ আজকে
মানে আমি যদিও বলছিলাম যে একবার এত করার দরকার নেই, শরীর খারাপ করবে, তো বললো না একবার যখন ধরেছি তো সবই করে নেব। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, এখন একটু রেস্ট নেব। আবার বিকেলে পড়ানো আছে, আজকে বিকেলে পড়ানো আছে, তো একটু রেস্ট না নিলে হবেই না। আর বাইরে যা গরম, একটুখানি চোখটা বন্ধ করি, তারপর আবার ঘুম থেকে উঠে পড়াতে যেতে হবে। তো এইবারই চলে এসেছি পড়াতে, আর বাইরে যা গরম, বাপরে বাপ, থাকাই যায় না। তো এই বাড়িতে 15 মিনিট বসবো, তারপর রনকে যাব পড়াতে। আর ওইখানে মিষ্টি আছে, ওই দেখো মিষ্টি। তো মা এখন আম কাটতে গেছে, আমি আম খেতে ভীষণ পছন্দ করি, তো ঘরে আম আছে, সেটা মা কেটে আনছে। তারপর তোমাদের সঙ্গে মায়ের আবার দেখা করিয়ে দিচ্ছি। যে আম নিয়ে চলে এসছে মা, আর ওই যে মা বসে আছে, আম এখন খেয়ে নি ঝটপট করে, তারপর তো আবার পড়াতে যেতে হবে। Snap and catching Dick by the arm, he gave him such a box. ওই এসে বাড়ি যাব বলে ঠিক করেছিলাম, আর মানে এখান থেকে রাত্রেবেলা খাওয়া দাওয়া সেরেই আমি যাব ভেবেছিলাম। দিয়ে 9টা বাজে এখন, আর বাইরে এখন বৃষ্টি হচ্ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে না, আবার বৃষ্টি হচ্ছে। কিন্তু এরকম বৃষ্টি যদি আধা ঘন্টা এক ঘন্টা না দেয়, তাহলে কিন্তু কালকে খুব গরম হবে। তো জল একটু দেখিয়ে দিই তোমাদের। বাবারে, কত দিন যে বৃষ্টির মুখ দেখি না, সে আর বলার মতো না। আজকে যদি একটু জোরে বৃষ্টি হতো তো বেশ ভালোই হতো। যাই হোক, এই বৃষ্টি পড়ার জন্য যেটা হচ্ছে, মা বারবার করে বলছে থেকে যা থেকে যা থেকে যা, কিন্তু এই যে থেকে গেলে হবে না, হাজবেন্ড নিতে আসবে, আটকে গেছে রাস্তায়, কিন্তু নিতে চলে আসবে। আর মা, এই যে আমার মা একা থাকে তো সবসময় পেছনে টানতে থাকে, থাক না থাক না, কিন্তু না, অনেক দিন থেকে গেছিলাম, এখন আর থাকা যাবে না, তো এখন সোজা চলে যাব বাড়িতে। চলে এসেছি, আর ও বাড়ির থেকে চলে এসেছে, হাতে দেখো এটা কি গজা। আমি মিষ্টি জাতীয় জিনিস খেতে ভীষণ পছন্দ করি, বিশ্বাস করো ভীষণ। আর বৃষ্টি হচ্ছিলো বলে জানলাটা খুলেও দিয়েছে, একটু বাইরের থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, বেশ ভালো লাগছে। তো এই যে রাতের খাবার শেষ হয়ে গেছে, রাতে খাওয়ার পরে, বিশেষ করে খাওয়ার পরে আমার মিষ্টি জাতীয় জিনিস খেতে ভীষণ ভালো লাগে। তো এখন গজাটা খাবো, আর এখন বেজে গেছে ঘড়িতে প্রায় 10:30। তো যাই হোক, হাজবেন্ডের জন্য খাবার দাবার সব রেডি করে রেখে দিয়েছি, যখন খুশি খাবে, আমার কোনো চাপ নেই। আর আমি এখন এটা খেয়ে দিয়ে তারপরে এই যে টিভি দেখবো, আর তারপরে ঘুমাতে যাব। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও তোমরা দেখতে থাকো, আর জানিও যে কেমন লাগছে আমার ভিডিওগুলো। তো আজকের জন্য টাটা।